মিত্রটা গিয়ে খুব অন্যায় হয়েছে। সব তারা বিজেপির লোক, তারা মুখ ঢাকা নিয়ে আমরা দেখেছি, তারা মারধর করেছে, প্রফেসরদের মারধর করেছে, সবাইকে তারা মারধর করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে। কুরুক্ত ক্যালকাটা কোনো ইয়েতে ইউনিভার্সিটিতে, কুরুক্ত বিশ্বভারতীতে কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। কুরুক্ত বর্ধমান ইউনিভার্সিটিতে, কুরুক্ত ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কুরুক্ত যাদবপুরে পারবে না। দিল্লিতে কোনো শাসন নাই, মানে মোদি এবং অমিত শাহ শেষ করে দিয়েছে শাসন। তার জন্য এটা আজকে লজ্জা লাগা দরকার। প্রফেসরদের গায়ে হাত তুলছে বিজেপির ছেলেরা, এ খুব দারুণ লজ্জার ব্যাপার। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। সে আটকাবে কি করে, তুমি দেখে নেবে, তুমি তো থাকবে, তুমি দেখে নেবে কীভাবে আটকাচ্ছি, এই ধরনের করলে কীভাবে আটকাবো সে তুমি দেখে নেবে। তোমার ক্যামেরার লেন্সটা বাড়াবে একটু, লেন্সটা ছোটো থাকলে কিছু দেখতে হবে না। ওরা মুখে কাপড় বাঁধবে, এরা এরা মুখে মুখোশ নেবে, একই ব্যাপার। ওটা যদি বিজেপির লোক না, এটা তাহলে এটা এটা কোনো লোক নয়। এখন তো হনুটুপি বেরিয়ে গেছে, বেদা আক্কা বেড়াবে, 1000 হনুটুপি কিনে নেবে, ব্যাস বেদা আক্কা বেরিয়ে দেবে, এক ধার থেকে মাথা থেকে পা পর্যন্ত। কেমন লাগবে, লেন্সে ধরা পড়বে, ব্যাস চল যাও, বেরিয়ে যাও।